बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम तेघुरी आइडियल हाई स्कूलर पक्ष सकल के स्वागत साथे आछि काजी शाकिल सहकारी शिक्षक तेघुरी आइडियल हाई स्कूल बोरादह मिरपुर कुष्टिया। आज के आम्रा पढ़ब अष्टम श्रेणी सप्तम अध्याय पृथ्वी और महाकर्ष। महाकर्षर सूत्र दिए आज के दुईटा अंक करब। तो प्रश्नटा आगे एकटु देखे नेवा जाक। एखाने ए एकटा वस्तु देवा आछे जे वस्तुटार भर हच्छे 50 केजি, বি আর একটি বস্তু দেওয়া আছে যে বস্তুটার ভর হচ্ছে 30 কেজি, এবং এদের মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া আছে, সেই দূরত্বটা হচ্ছে 2 মিটার। এখন আমাদেরকে এই দুইটা বস্তুর মধ্যে একটা বল কাজ করছে, সেই বলের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এ বস্তুটি আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে এ বস্তুটির ওজন কত। আমরা এক নম্বর প্রশ্নের জন্য আগে দেখব কি কি দেওয়া আছে। যেহেতু এ বস্তুটির ওজন বের করতে বলেছে, ওজনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যেহেতু এ বস্তু, আমরা এ বস্তুটাকে নিয়ে আলোচনা করব। এই যে 50 কেজি দেওয়া আছে, তার এটা হচ্ছে ভর, এম সমান সমান 50 কেজি। এরপরে ওজন বের করতে হলে আমাদের যে সূত্রটা আমরা জানি, আমরা আগে সেই সূত্রটা লিখে নিই। আমরা জানি ওজনকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, ডাব্লু সমান সমান এম জি। তাহলে এবার আমাদের এখানে ছোট হাতের একটা জি এর মান লাগবে, যেটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ডাব্লু অথবা আমরা ডাব্লু পরিবর্তে এখানে এফ ও ব্যবহার করতে পারি। তো ডাব্লু সমান সমান ওয়াট। এবার আমরা এখানে মান বসাই, এম ভর 50 কেজি গুণ জি এর মান 9.8। আমরা মান বসানোর সময় কখনোই একক ব্যবহার করব না। এবার এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 490 ওজন। ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে আমরা এভাবে অতি সহজেই এক নাম্বার এ বস্তুটার ওজন কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। এবার আমাদেরকে বলেছে 2 নাম্বার বস্তুটা। তাহলে একই রকম ভাবে আমাদেরকে যদি বলা হয় বি বস্তুটির ওজন কত, তাহলে কিন্তু আমরা একই সূত্র দিয়ে করতে পারবো, ডাব্লু সমান সমান এম জি। এবার বলের মান বের করতে হবে। বলের মান বের করার জন্য আমাদেরকে দুইটা বস্তুরই ভর, তাহলে আমরা আবার লিখব দেওয়া আছে। এবার যেহেতু দুইটা বস্তু, তাহলে আমরা ভর এম ওয়ান দিলাম হচ্ছে প্রথম বস্তুটাকে 50 কেজি, দ্বিতীয় বস্তুটাকে দিলাম এম টু, সেটা হচ্ছে 30 কেজি। এদের মধ্যবর্তী একটা দূরত্ব, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি সমান সমান হচ্ছে 2 মিটার। আর এখানে একটা বড় হাতের জি, এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার আমাদেরকে বের করতে বলেছে বলের মান, অর্থাৎ এফ সমান সমান ওয়াট। তাহলে আমরা এবার সূত্রে আসি। এফ আমরা জানি এফ সমান সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে এফ সমান সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এবার আমরা মান বসাবো। জি এন ওয়ান আমাদের দেওয়া আছে 6.673 × 10⁻¹ এম ওয়ান এর মান, এম ওয়ান এর মান দেওয়া আছে হচ্ছে 50 কেজি, তাহলে 50 এম টু এর মান দেওয়া আছে 30 ডিভাইডেড বাই দূরত্ব ডি, ডি এর মান হচ্ছে 2, তারপরে স্কোয়ার। এবার এইটাকে আমরা কিভাবে ক্যালকুলেটরে করব আমরা একটুখানি বলে দিই। প্রথমে ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6.673 × 10। এবার এই পাওয়ারে যখন তুলতে হয়, পাওয়ারে তোলার জন্য আমাদেরকে এই চিহ্নটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? তাহলে পাওয়ারে যখন তুলবো তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি, অথবা ই দিয়েও তুলতে পারি। তো আমরা সহজভাবে এই চিহ্নটা ক্যালকুলেটরে তুলে তারপর দিব −11 × 50 × 30, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার ভাগ 2 স্কোয়ার, মানে হচ্ছে 4। এবার যদি আমরা এইটাকে দিই তখন আমাদের ক্যালকুলেটরের সমান সমান বাটন চাপলে আমাদের মান আসবে 2.50 × 10⁻¹⁸, এত। এবং বল
এই বলের একক আমরা ব্যবহার করব হচ্ছে নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা আজকে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে এ বস্তুটির ওজন কত, ওজন সমান সমান ডাব্লিউ সমান সমান হচ্ছে এমজি, আমরা এম আর জি গুণ করে দিব। আর বলের মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা দেখব, এফ সমান সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার দিয়ে মান বসাই দিব। মান বসাই দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।